চিলি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে হয় তার একটি পারফেক্ট রেসিপি। পাকোড়া ছোট বা বড় সবার কাছেই প্রিয় একটি খাবার। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করে আপনারা যদি পাকোড়া তৈরি করেন তাহলে খেতে হবে ভীষণ মজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে বাঁধাকপির এই পাকোড়ার পারফেক্ট রেসিপিটি তৈরি করতে হয়। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ খানিকটা বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি করে কাটা। কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণে আদার পেস্ট। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়া। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা এরকম ঘন হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। এখন আমি এগুলোকে পাকোড়া শেপে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা বাঁধাকপিগুলো। আমি এখানে মাঝারি সাইজে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর সাইজ ছোট বা বড় করেও ভেজে নিতে পারেন। এখন আমি এই পাকোড়াগুলোর নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পাকোড়া নিচের অংশটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দেব। তার সাথে বলে দেই, বাঁধাকপির পাকোড়ার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। একইভাবে আমি পাকোড়ার নিচের অংশটাও ভেজে নেব। পাকোড়ার নিচের অংশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আমার এই পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই পাকোড়াগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে পাকোড়া তৈরি করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে পাকোড়া তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।